স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা বক্তৃতায় বিপত্তি ঘটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন মাতঙ্গিনী হাজরে অসমের মানুষ ছিলেন তা নিয়ে মোদীর বিরুদ্ধে রে রে করে নেমেছিল তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ বলেছিলেন এটা বাংলার প্রতি অবজ্ঞা আপনাকে ক্ষমা চাইতেই হবে আশা করি আপনার বিরোধী দলনেতা যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তিনিও এই ভুলের নিন্দা করবেন মোদীর নিন্দাত দূরের কথা উল্টে মমতার ভুল নিয়ে টুইটারে পাল্টা তোপ দাগলেন শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু দুটি টুইট করেছেন একটিতে লিখেছেন তৃণমূল ইতিহাস ভূগোল জানে না যেদিন তারা খেলা দিবস পালন করবে সে দিনটি লর্ড আর মোহাম্মদ আলী জিন্নার খুব গর্বের দ্বিতীয় টুইটে শুভেন্দু উল্লেখ করেছেন মমতার মুখ ফসকে বলা বক্তব্য দু হাজার উনিশের অক্টোবরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেকবাবু বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সেটাই স্মরণ করিয়েছেন শুভেন্দু অনেকের মতে শুভেন্দু বোঝাতে চেয়েছেন মোদীর ভুল নিয়ে তৃণমূল যেভাবে ক্ষমা চাওয়ার দাবি তুলছে মমতাকে নিজের ভুল নিয়ে ক্ষমা চেয়েছিলেন